everyone, assalamu alaikum, welcome back to my channel Mimz Good Life and welcome to a new video. আজকে আমরা যাচ্ছি শ্রীপুরে একটা 300 বছরের পুরানো জমিদার বাড়ি আছে আমরা সেটা দেখতে যাব এটা মাগুরা জেলার থানায় অবস্থিত তো চলেন তাহলে দেখে আসি জমিদার বাড়ি আপনাদেরকেও দেখাই এবং জানাই তার ইতিহাস সম্পর্কে আমরা রওনা হয়ে গিয়েছি শ্রীপুরের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে শ্রীপুরের দূরত্ব হচ্ছে 11 কিলো খুব একটা বেশি দূরে না আমরা বের হয়ে গিয়েছি এবং গ্রামের রাস্তা ধরে এগোতে হয় এটা একদম গ্রামের ভেতরের রাস্তা যারা মাগুরার সাইড থেকে আসবেন তারা হাইওয়ে দিয়ে আসতে হবে শ্রীপুরের এই জমিদার বাড়িটি শ্রীপুর উপজেলা সদরের 1 কিলোমিটারের মধ্যে যারা শ্রীপুর বা তার আশেপাশে আছেন তারা খুবই সহজে চলে আসতে পারবেন এখানে যে কোনো ওয়েতে তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গ্রামটা খুবই সুন্দর অন্য কোনো একটা ব্লগে আমাদের গ্রামটা ঘুরে দেখাবো এটা হচ্ছে কুমার নদ যেটা আমাদের গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নদী না এটা কুমার নদ বিভিন্ন নদীর শাখা প্রশাখা আছে কিন্তু আমাদের এই নদীটা হচ্ছে সরি নদী না এটা হচ্ছে নদ নদের নাম হচ্ছে কুমার নদ আমরা যে রাজপ্রাসাদটা দেখতে যাচ্ছি সেটা একদমই ধ্বংসাবশেষ অবস্থায় আছে এটা 300 বছরের পুরানো জমিদার বাড়ি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন শারদারঞ্জন পাল চৌধুরী শ্রীপুরের এই জমিদার বাড়ির প্রাসাদতুল্য দৃশ্যগুলা মানুষের মন কাড়ার মতো ছিল যদিও এখন প্রাসাদগুলা একেবারেই নেই বললেই চলে শুধু প্রবেশ দ্বারটা ছাড়া যেটাকে সিংহদ্বার বলা হয় সেটা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই জমিদারির ইতিহাস সম্পর্কে জানা যায় নবাব আলীবর্দী খান নিকট হতে এই জমিদারি খরিদ করা হয় বৈবাহিক সূত্রে বাংলার বারো ভূঁইয়ার অন্যতম যশোরের মহারাজ প্রতাপাদিত্যের সঙ্গে শারদারঞ্জন পাল চৌধুরীর সম্পর্ক ছিল মহারাজ প্রতাপাদিত্যের ছেলে উদয়াদিত্যের সঙ্গে জমিদার শারদারঞ্জন পাল চৌধুরীর মেয়ে বিভা পাল চৌধুরীর বিবাহ হয়েছিল এই সূত্র ধরে মহারাজ প্রতাপাদিত্য শ্রীপুরে এসেছিলেন আরও জনশ্রুতি আছে এই বিভাপাল চৌধুরীকে কেন্দ্র করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বৌমা ঠাকুরানির হাট উপন্যাসটি রচনা করেছিলেন তো এই হচ্ছে প্রাসাদটির কাহিনী আমরা প্রাসাদে পৌঁছেও গিয়েছি এটাই সেই প্রবেশদ্বার যেটা সিংহদ্বার বলা হয় এই ধ্বংসাবশিষ্টটুকু ছাড়া বাকি সব কিছুই বিলীন হয়ে গেছে তো এটা হচ্ছে মেইন দ্বারটা ঢুকতেই পাশে এরকম একটা ছোট কক্ষ দেখা যায় আর এত ভয় লাগতেছিল যে খুবই অপরিষ্কার ছিল বোধহয় লোকজন যাওয়া আসা খুবই কম হয় সেজন্য জঙ্গল হয়ে গিয়েছে গাছপালা সাপ পোকার ভয় রয়েছে এখানে তো সাবধানে আমরা আস্তে আস্তে একটু ভেতরের দিকে গেলাম মাগুরা সদর হতে যারা আসবে তারা 15 কিলো ভেতরে চলে আসতে হবে শ্রীপুর উপজেলার জমিদার বাড়ি দেখার জন্য এটা শ্রীপুর স্ট্যান্ডে নেমে 1 কিলোমিটারের মধ্যে খুবই কাছে একদম স্ট্যান্ডের পাশেই তো কত পুরানো জমিদার বাড়ি এটা দেখেই বোঝা যাচ্ছে দেয়ালগুলো একদম কালচে হয়ে গিয়েছে এই সাইডে ধ্বংসাবশেষ এই বাম সাইডের দিকে কিছুই নেই ডান সাইডের দিকে কিছুটা আছে আমরা একটু ডান সাইডের দিকে দেখব যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান
তো এই সাইডটাতে কিছুটা অংশ রয়েছে ধ্বংসাবশেষের, একদম লতাপাতাই জড়িয়ে আছে, যার জন্য ভালো মতো বোঝাও যাচ্ছে না। এর সীমানাটা অনেক বড় ছিল, কিন্তু এখন অপরিষ্কার এবং লতা পাতায় জড়িয়ে থাকার কারণে বোঝা যাচ্ছে না। এখানে ভেতরে এখন একটা মহিলা মাদ্রাসা রয়েছে, যেখানে মেয়েরা পড়ালেখা করে এবং পাশাপাশি ইসলামিক শিক্ষার যে আছে সেগুলা করে। এটা হচ্ছে ঢুকতে, এই সাইডটা খুবই অপরিষ্কার এবং লতাপাতায় ঘিরে আছে। তো এইটুকু শুধু মেইন দ্বারটুকুই আছে, এটা ছাড়া দেখানোর মতো কিছুই নেই। তো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট কোথাও কোনো ট্যুরিস্ট প্লেসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।